নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী, লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষে, যে তোমা শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তার বৈকুণ্ঠ নিবাসে, মোর মন ওই অভিলাষে কর মোরে নিজ দাসে, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশে, এই নিবেদন ধরো মোরে সহচরি কর, পদসেবা দিয়ে কর নিজ দাসে, দীনারাজ লক্ষ্মী কয়ে মোর যেন এই হয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেময় অভিলাষী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, নানা কথা মনু সুখে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিলা তিনি, করজোড়ে লক্ষ্মীরে সম্বোধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর, নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কি পাপেরও ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মী রূপা নারী সৃজি পাঠানো মর্ততে, আমারই ভুলেছে তারা পড়িয়া মোহেতে, লজ্জায় আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিকে সুখের লাগে বর্জন করেছে, স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেথা সেথা করিছে ভ্রমণ, প্রতি গৃহে এইরূপ পাপেরও আগার, অচলা হইয়া সেথা থাকে কি প্রকার, শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে, কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল, অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তির দুর্গতি প্রভু ঘুচাব কেমনে, শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির করো মন, আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে, নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল, বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কি বা তুমি কি কারণে এসেছ কান্তারে, শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী, লক্ষ্মী বলে গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত, উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়, পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন, মগধেতে বাস এক বণিক তনয়, দৈব যোগে এলো তথা ব্রতের সময়, ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কি বা ব্রত করো সব মিলিবামাগণে, সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করি ইথে মানুষ পূরণ, সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে, সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল, সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈব যোগে আসিল সে বৃদ্ধার আগার,
বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনিতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দু নয়নে বাড়িধারা ঝরিতে লাগিল। লক্ষ্মী ব্রত সার বলি মনিতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মী ব্রত ধরাধামে প্রচার হইল।